নমস্কার বন্ধুরা, শ্রাবণী সব রকমে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা পিঠের রেসিপি শেয়ার করব বলে। দুর্দান্ত স্বাদের এই পিঠের রেসিপি তোমরা অনেকেই বাড়িতে এতদিন বানিয়ে খেয়েও নিয়েছো বা অনেকে জানো, তবু আমি বাড়িতে বানাচ্ছি বলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে বৌসুন্দরী পিঠে বা পাটিসাপটা পিঠে যাকে বলে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি খুব চটপট হয়ে যাবে। আর আমি এটা তৈরি করব খিরসা দিয়ে, খিরসাটা বানাবো তোমরা দেখতে থাকো। অনেকে এটা নারকেলের গুড় দিয়ে বা নারকেল চাল দিয়ে করে, কিন্তু আমি আজকে এটা বানাবো খিরসা দিয়ে। তো দেখো আমি কী কী করছি, কী কীভাবে কেমন কেমন করে করছি সেটাই দেখো। তো দেখো আমি এখানে হাফ লিটার মতন দুধ আগে থেকে বসিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটে উঠেছে, দুধটা ফুটে উঠুক আর একটুখানি, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি খিরসাটা আমি কেমন করে করবো। দেখো দুধটা ফুটে উঠেছে, এখানে আমি দিচ্ছি 4 চামচ পরিমাণে চিনি। তো দেখো এখানে দুধটা পুরো ফুটে উঠেছে। আর এখানে দেখো আমি আগে থেকে গোবিন্দভোগ চাল বেটে রেখে দিয়েছি, এই চাল বাটাটা আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। বন্ধুরা অনেকটা প্রায় ঘন হয়ে এসছে। আর এখানে দেখো আমি 2 চামচ সুজি আমি আগে থেকে একটু ভালো করে শুকনো কলায় ভেজে রেখে দিয়েছি, সুজিটাও আমি এর সঙ্গে দিয়ে দিলাম। অনেকে শুধু চালের গুঁড়ো দিয়ে করে, আবার অনেকে শুধু সুজি দিয়ে করে। আমি চালের গুঁড়ো সুজি দুটোই মেশাচ্ছি, তাহলে কি হবে জিনিসটা অনেক বেশি টেস্টি হবে। দেখো বন্ধুরা খিরসাটা পুরো রেডি হয়ে গেছে। এতে এবার দিচ্ছি আমি সামান্য অল্প পরিমাণে আমি এলাচ গুঁড়ো দিচ্ছি। আর দিলাম আমি 1 চামচ পরিমাণে, ছোট চামচের 1 চামচ পরিমাণে একটু ঘি। এটা ঠান্ডা হয়ে গেলে এত টাইট, এমনি টাইট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো ঠান্ডা হয়ে গেলে আর একটু টাইট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা খিরসাটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত বসে গেছে এটা। এবার দেখো আমি ব্যাটারটা গুলবো। আমি যে পাটিসাপটা করবো, পাটিসাপটা ব্যাটারটা গুলবো। দেখো আমি এই কাপের একটা মাপ করে দিচ্ছি, তোমরা যে কোনো একটা বাটিতে মাপ করে করে দেবে, যে কাপেরই দরকার এখন কোনো দরকার নেই। আমি দেখো এই কাপের 2 কাপ পরিমাণে আমি দিচ্ছি চালের গুঁড়ো। পরিমাণে দিলাম আমি ময়দা। এবার দিচ্ছি আমি 7 মতো নুন। এবার দিচ্ছি আমি 4 চামচ এখানে চিনি। এবার আমি ব্যাটারটাকে হালকা হালকা ইসর উষ্ণ দুধ দিয়ে, মানে যেরকম দুধের মধ্যে তোমরা আমুল দুধ দিয়ে দেখতে পারবে, এরকম দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে এবারে গুলে নেব। ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, এরমভাবে গুলে রেখে দিয়েছি আমি। আর দেখো ওর থেকেই আমি অল্প একটুখানি একটা বাটিতে অল্প করে গুলে রেখে দিয়েছি। আর এখানে আমি দেখো অরেঞ্জ কালার নিয়েছি, এই কালার একটু আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে ফুড কালার ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো ইচ্ছা, যেমন বিট আছে বিটটাকে তোমরা গ্রেড করে কালার দিতে পারো। তো এটা আমি অল্প সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা যে বাটিটা আমি আলাদা করে কালার দিয়ে গুলে রেখেছিলাম, ওটা আমি একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে অল্প করে এখানটা আমি সামান্য ছোট্ট করে একটা মুখ কেটে নিয়েছি। আর দেখো এই ব্যাটাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এরকম পাতলা করে করেছি। এবার দেখো আমি তাওয়া বসিয়েছি, তাওয়ার মধ্যে আমি তেল ব্রাশ করে দেবো। এটা গুলে রেখেছিলাম ওটা তোমরা কী করবে, অল্প মধ্যেখানে সামান্য করে এইভাবে। Thank you.
অপেক্ষা 3 সেকেন্ড রাখার পরে দেখো ওপরটা হয়ে আসছে এবার আমি এখানে একটা সাইডে তোমরা খিচাটা দিয়ে দেবে পুরটা তোমরা তোমাদের মত যতটা পারো দেবে যেরকম পারো বেশি খেতে চাইলে বেশি দেবে কম খেতে চাইলে কম দেবে এইভাবে পুরটা তোমরা একটা সাইডে এইভাবে দিয়ে দেবে দেখলে তো আমি একটা ভেজে নিলাম তোমাদের সুবিধার জন্য আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি আরো একটা ভেজে দেখিয়ে দিচ্ছি এভাবে অল্প করে তোমরা তেল ব্রাশ করবে পরে প্লাস্টিকটা নিয়ে এভাবে উপর দিয়ে তোমরা লিকুইডটা দিয়ে দেবে তারপরে দেখো 2 থেকে 3 সেকেন্ড রাখার পরে দেখো উপরটা হয়ে গেছে এবার ধারে তোমরা একটা সাইডে এভাবে খিচাটা দিয়ে দেবে আবারও বলছি তোমরা পুরটা তোমরা নিজেদের মতন যতটা যে খেতে চাও সেভাবে দেবে কম খেতে চাইলে কম বেশি খেতে চাইলে বেশি এইভাবে তোমরা দিয়ে দেবে এবার এইভাবে তোমরা আস্তে আস্তে কাটে দেখতে পাচ্ছ আমার ভেজে নিয়েছি পিসা পাটি সাপটা বলো বা বৌসুন্দরী পাটি সাপটা বলো বা এমনি কালারিং পাটি সাপটা বলো যে যেরকম নামেই ডাকতে পারো তো আমি ভেজে নেই তোমাদেরকে ভেজে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি তুলে নেই বন্ধুরা তুলে আমি কতগুলো ভেজে নেই ভেজে আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি খিরসা পাটি সাপটা পুরো রেডি করে নিয়েছি খিরসা বলো আবারও বলছি বহু সুন্দরী বলো যা বলো পাটি সাপটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করো নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এই বৌসুন্দরী পাটি সাপটা তোমাদের কেমন লাগলো আর আজ তাহলে এই পর্যন্ত আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো কেমন দেখতে হয়েছে দেখো ভেতরে পুরো ক্ষীরে ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন দেখতে হয়েছে দেখো দেখতেই পাচ্ছ ভেতরে পুরো ক্ষীর ভর্তি করে দিয়েছি তো দেখো তাহলে দেখতে দেখতে আবার বলছি দেখ তাহলে কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে আর আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে থেকো অনুরোধ রইল আর আমি ফেসবুকেও আছি যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক করে দিও ফলো দিও আর আমি ইনস্টাতেও আছি ফেসবুক আর ইনস্টার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা দেখে নিও আর ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা